হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা এয়ারবাস নিয়ে। এয়ারবাসটা কেমন হয়, মানে কেমন কোয়ালিটি হয় আর কি বলবো। এটা এটা মানে খুব লেটেস্ট আর কি একটা এয়ারবাস। এ আমি কী নাম বলবো, এর কোনো নামই দিতে পারবো না, কী নামে কোনো পোটে না। কম দামে দিয়ে আমি এটা নিয়েছি প্রথমবার, আমার যেহেতু প্রথমবার। দেখুন দাদু কেমন হাঁটচালা করছে, চামচে হাতে কোথায় যাচ্ছে ভগবান জানে। যাই হোক, আমি এখানে এয়ারবাসটা নিয়েছি। এয়ারবাসটা মানে দেখতে খুব ভালো, মানে মোটামুটি আর কি। আমি কেমন হবে আমি জানি না, যেহেতু আমি নিয়েছি এর আগে, আমার এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। বাট আমার ফ্লিপকার্ট থেকে আমি যদি নিই, বাট ফ্লিপকার্টে আমি আগে ফ্লিপকার্টের যে ওপরে যে এটা মানে ওপরে যে প্যাকেজিংটা আমি এর আগেই খুলে নিয়েছি। যেমন আমি এবার প্যাকেজিংটা ভালোভাবে খুলে নিয়েছি। দাদু আমি কোথায় যাচ্ছে, দাদু কোথায় যাচ্ছো? গুড়াকু মাছ দিয়ে যাচ্ছে দাদু। যাই হোক, দাদু যাক, গুড়াকু মাছ দিয়ে যাক যাবো। এ দাদু গুড়াকু খেও না, গুড়াকু খারাপ। দাদু কে বললে দাদু শুনবে না, বাট আমি কি বলবো, গুড়াকু খাচ্ছে কেন খাচ্ছে ভগবান জানে। আমি গুড়াকু কেন খাচ্ছে, যাই হোক আমি এটাকে আপনাদের আনবক্সিং করে দেখাবো। মানে এই যে আনবক্সিংটা যে আমি করছি, আমার যে আগে যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ওইটা আমি স্মল থেকে কিনেছিলাম যাওয়ার, তাই জন্য ভালো। কিন্তু এইটা কোয়ালিটিটা দেখুন না, আপনারা নিজেই বলুন যে কোয়ালিটিটা এটা মানে অনেকটা ভালো না। মানে কেমন যিনি বাক্সে আনবক্সিংটা মানে যে করছি, খুব খারাপভাবে করছি। কিন্তু মানে এটা মানে কোথাও তুবড়ে গেছে, কোথাও উড়ে গেছে, কোথায় এটা ছিঁড়ে গেছে, মানে এটা মানে দেখে মনে হচ্ছে ইউজফুল প্রজেক্ট, ইউজফুল প্রজেক্টের মতন দেখতে লাগছে। মানে কেউ মানে ইউজ করে ছুটে বলছে দাদা আমি নেবো না, ক্যান্সেল ক্যান্সেল নিয়ে নিলাম, নিয়ে টাকাটা ফেরত দিয়ে এই আমার মনে হয় নিয়ে গেছিলো, আবার এই মালটাকে আমাদের দিয়ে গেছে। তাই জন্য ইউজফুল প্রজেক্ট আছে এটা, কোনো লোক মানে ব্যবহার করে আমাকে দিয়ে দিয়েছে, কী আর করবো, ফেরতও দেওয়া যাবে না। ভালো, এবার যদি ফ্লিপকার্টের লোক আসে তাহলে বলবো যে ভালো জিনিস কেন দিচ্ছেন, এরকম নিয়ে তর্ক হবে। দেখতেই পাচ্ছেন আমি কেন বলছি এটা ইউজফুল প্রজেক্ট। দেখুন এখানে যে তারটি আছে না, এই তারের যখন তারটা যখন এ থাকে, তখন এখানে দেখবেন একটা তার লাগানো থাকে, পেঁচানো থাকে। দেখুন এটা পুরো ডায়েট, আনবক্সিং করলাম পুরো ডায়েট দিয়ে দিয়েছে। বলুন তাহলে কী বলি, পুরো ডায়েট। দেখুন খোলা, তারটা পেঁচিয়ে ভালোভাবে আটকানো থাকে, কিন্তু দেখুন পুরো খোলা। আমার আর কিছু বলার নেই, এখানেই মানে আমি দিন শেষ। দেখুন আমার এয়ারবাস এসে গেছে, দেখুন এয়ারবাসটা তো এসে সবই ঠিক আছে। দেখুন এয়ারবাসের উপরে না 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 কী এরকমই, এটা এটা মানে এরকমই কী জানি, তাও ইউজফুল প্রজেক্ট এটা আমি পুরো জানি। যাই হোক দেখুন কী অবস্থা, দেখুন জাস্ট অবস্থাটা দেখুন, ছিঁড়ে ছুঁড়ে কিছু নেই, মানে মনে হচ্ছে এটাকে নিয়ে 10 বার কেউ ঘেঁটেছে জোরে জোরে। যাই হোক আমি এখানে এই যো এসে গেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি এই যো এয়ারবাস। এয়ারবাসটাকে দেখতে খুবই প্রিমিয়াম এবং প্রো টাইপের লাগছিলো, প্রো যেন হচ্ছে, প্রো যেন হাতে ধরে মনে হচ্ছে একটা প্রো জিনিস, হেভি জিনিস। যাই হোক দেখতেও ভালো, হেভি টেভি জিনিস, মারাত্মক ব্যাপার। আচ্ছা যাই হোক, আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা সম্পর্কে, মানে বলবো এটা কী কী করে মানে চলবে, কী করে কী হবে, যাই হোক বলবো। এয়ারবাসটাকে দেখতে খুব সুন্দর। যাবো আমি একটু ম্যানুয়ালটা দেখে নিই, ম্যানুয়াল আছে, ম্যানুয়াল দেখুন গাইস, ম্যানুয়াল নেই, এর কোনো ম্যানুয়াল নেই। মানে দেখে মনে হচ্ছে যেন মানে এটা মানে সস্তার জিনিস আর কি, মানে সস্তা এমনিতেই সস্তা। যাবো আমি নিয়েছি এটাকে আমার ইচ্ছা করে, যাই হোক দেখি এটা কেমন হয়। সেই বুঝে আপনাদেরকে অন্য একটা এয়ারবাস কিনে আমি পরে দেখাতে পারি, এটা আমাদের চলুক দেখি কতদিন চলে আপনাদেরকে বলবো। আচ্ছা যাই হোক এটাকে আমি দেখাচ্ছি আপনাদের, জেনে নিই এর মধ্যে কী আছে, কী কী সব বলেছে আমি সব জেনে নিই। হ্যাঁ এর নামটাই পেয়ে গেছি, এর নাম হচ্ছে M19 M19। এটা M19 আছে, M10 আছে, M10টা আমি নিয়ে নিয়ে যাবো। তো আমার M19টা ভালো, কেন M10 যেটা আছে না, ওই M10টা মানে অতটা ভালো না। মানে এর যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা পুরো প্রো কোয়ালিটি, মানে ওর মানে ওই কোয়ালিটিটা অতটা না, মানে সব ভালো। এতে মানে সিস্টেমটা বেশি, এমনি অ্যালবিস বা যেমনি সিস্টেম, তেমনি এটা সিস্টেম, আমিও সিস্টেম পছন্দ করি, সিস্টেমটা বেশি বলে এটা আমি নিয়েছি।
আর ওইটার দাম কম ছিল, যে M10টা দাম কম ছিল, ওটা ছিল দাম কম, ওটা আমি দেখিনি যাবো, এম ছিল বাট আমি দেখিনি, ওটা ফলোগত করিনি। এবার তো এইটা কিনেছি খুব কম দামে, এটা হচ্ছে 317 টাকা, 317 টাকায় খুব সুন্দর জিনিস, দেখতে কিন্তু খুব ভালো, ইউজফুল হোক যাই হোক দেখতে কিন্তু খুব ভালো, আপনারাও নিতে পারেন। এখানে লেখা রয়েছে 2 ঘন্টা চার্জ দিতে হবে, আর এটা মনে হয় 5 ঘন্টা চলবে, না অ্যাকচুয়ালি 5 ঘন্টা চলবে। আর এটা কয়েক এখন দাদুদম ছুটছুটি করছে, কী নিয়ে ছুটিছুটি করছে যাই না, বাদ দিন। আচ্ছা এখানে এটা 5 ঘন্টা মতন চলবে, এটাকে চার্জ দিতে হবে। যাই হোক আমি এবারে আমরা দেখবো হচ্ছে এটা যদি চার্জ থাকে তাহলে দেখবেন আমাদের কপালটা আমাদের খুবই ভালো, আমার আর কিছু বলার থাকবে না। আর যদি চার্জ না থাকে আমাদেরও কপাল খারাপ, আমারও কপাল খারাপ, স্কিপ করে রাখতে হবে মাঝখানে ভিডিওটা। যাই হোক দেখাই যাক কী হয়, এটা কতটা পার্সেন্ট চার্জ আছে না কী আছে আমি জানি না, ভগবান জানে। যাই হোক এখানে দিয়ে দিয়েছে দুটো কানে দেওয়ার হেডফোনগুলো, বাবা কি ছোটো ছোটো, ফোনে দেখাচ্ছে বড় বড় কিন্তু এখানে দিয়েছে ছোট ছোটো, কিন্তু এটা নয় ভুল, ফোনে দেখাচ্ছে ছোট ছোট, এখানে দিয়েছে বড় বড়, এটা মানতে হবে। যাই হোক দিয়ে দিয়েছে, দেখুন খুব সুন্দর দেখতে, প্রিমিয়াম কোয়ালিটি, কোয়ালিটিটা খুব সুন্দর দেখতে। যাই হোক এই দুটোকে আমি এখানে লাগিয়ে দেখে নেবো যে এর চার্জটা আছে নাকি, দেখুন লাগাচ্ছি আমি ভালোভাবে, দেখুন এই দেখুন লাগালাম প্রথম জিনিস আমার, আমি জানি না এটা কিরম হয় লাগাবো, তবে আমি চেষ্টা করে দেখি পারবো না কেন, ব্যাস একটা লেগে গেছে গাইস, এখানে চার্জ আছে যাব 77% চার্জ এখানে আছে, জাস্ট আমি এটাই খুশি। এখন দেখুন পুরো কি সুন্দর লাইট জ্বলছে, দেখুন গাইস হেভি দেখতে, পুরো প্রো দেখুন একবার, পুরো প্রো ভাই, লাইট চলে গেছে আর কোনো চিন্তা নেই। এবার আপনাদেরকে সব এর মানে এর সম্পর্কে সব খুলে দেখাবো, আমি তার আগে ম্যানুয়ালটা দেখে নেবো। দেখুন ফোনের কভারটাকে আমি খুলে কাজ করছি, দেখুন তাহলে ফোনে ভিডিওটা করছি, আমার যদি আপনারা যদি একটু চান যদি একটু সাবস্ক্রাইবার বেড়ে যায় তাহলে আমি মোবাইল স্ট্যান্ড কিনে কাজ করবো, আমি কোনোরকম রেখে ফোনটা কোনোরকম রেখে আপনাদের দেখাচ্ছি কষ্ট করে। আপনারা যদি চান সাবস্ক্রাইবার যদি বেড়ে যায় তাহলে তো ভালোই, আপনাদের জন্য আমি অনেক কিছু দেখাতে পারি, কিনেও দেখাতে পারি বা ফোনের স্ট্যান্ডও আমি এটা কিনতে পারি। যাই হোক আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই তো আমাদের প্রো, পুরো প্রো জিনিস, যাই হোক হেভি জিনিস দেখতে খুব ভালো লাগছে। আমি আগে থেকে একটা কাজ করেছিলাম, এখানে বিভিন্ন ছিল রিনোভার ট্যাব, এই ট্যাবটা দেখুন অনেক বছর পুরনো হয়ে গেছে, মিনিমাম এটা মিনিমাম 8 বছর, তো 8 বছর নয় সরি দয়া করে ভুল বলে ফেলেছি আমি, এটা বয়স হবে মিনিমাম 4 থেকে 4 বছরের মতন, ট্যাবটা পুরনো ট্যাব, অনেক সারি সারি চলছে যাবতে, এই ট্যাবটা দেখুন প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে, ডিসপ্লে ডিসপ্লে ফেটে আর কিছু নেই। যাই হোক আমি এই ট্যাবই আপনাদের দেখাবো, আপনারা যদি সাবস্ক্রাইব বেড়ে যান সবই করে দেবো, আমরা যে কিন আছে সব করে দিতে পারি, সাবস্ক্রাইব বেড়ে গেলে এই ট্যাবটা নতুন আমি মানে একটা এই ট্যাবটাকে দিয়ে নতুন ট্যাব আমি এটা কিনে নিতে পারি, এই ট্যাবটা আপনাদেরকে দেখাবো মাঝে মধ্যে দেখানো হবে, এই ট্যাবটাও থাকবে নতুন ট্যাব কিনতে পারি, আপনারা চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি ট্যাব থেকে এটাকে চলছে, দেখুন ট্যাবে কেমন প্রবলেম, দেখুন এখানে দেখুন এমার্জেন্সি নাম্বারে কল চলে যায়, ট্যাবটাই পুরো প্রবলেম আছে, স্ক্যাম আছে, মানে ট্যাবটা প্রথম থেকে কেনার পর থেকে একটু ব্রেক রাখছিল, ফেরত দেওয়া হয়নি। যাই হোক আমি নিচে রেখে আপনাদের দেখাবো কানেক্ট করে আওয়াজ, এটা কেমন কিরম আওয়াজ, আমাদের কী করে দেখবো, আমাদের তো কিছু নেই না, ওই সেই মাউস স্পিকার টাইপের থাকে না ওইগুলো আমার কাছে নেই, যাবো না কী করে দেখবো জানি না, আমি তাও আমি মুখে বলে বলবো যে কেমন হচ্ছে, ঠিক আছে আপনাদের দেখাতে আমি পারবো না, দয়া করে প্লিজ দেখাতে আমি পারবো না। দেখুন লাইট জ্বলে উঠেছে, যেহেতু আমি এইটাকে আর একটাকে নিয়ে নিই, এইটাও আছে আর একটাকে নিয়ে নিলাম, দেখুন দুটোরই কিন্তু লাইট জ্বলছে, দেখুন দুটোর কোয়ালিটি খুব ভালো, দেখুন দুটোতেই পুরো লাইট জ্বলে উঠেছে একবারে, জায়গাটা কানে নিয়ে নিই, দেখুন গাইস পুরো দেখে মনে হচ্ছে, আমাকে পুরো দেখে মনে হচ্ছে যেন একটা স্মার্ট ছেলে যারা এসে গেছে কোথা থেকে, বাবা মারাত্মক ব্যাপার একবার ছেলেটা, দেখুন কানে কী সব লাগিয়ে আছে, যারা মানে দেখবে ভাববে হয়তো কানে কী সব লাগিয়ে আছে, এই সেই ভাববে অ্যাকচুয়ালি, দেখতে খুব সুন্দর। যাই হোক আমি ব্লুটুথটা কানেক্টেড করে নেবো, দেখুন এখানে ব্লুটুথই আসতে চাইছে না, দেখি ব্লুটুথটা কত দেরি করে আসতে,
কি আর করা যায়, ভিডিওটা বড় হচ্ছে, আমরা কি বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি ইউটিউব মানে তাড়াতাড়ি ভিডিও করতে চাইছি, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই ট্যাবলেট প্রবলেম আছে, আমরা কি করে বলবো। এই এসে গেছে, দাঁড়া এসে গেছে, যেমন এটা কানেক্টেড পুরোটাই হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো, এগুলোকে একটু সাইড করে দিই, প্রবলেম হচ্ছে। এই তো কানেক্টেড নিয়ে নিয়েছে, অলরেডি আমাদের ট্যাবে কানেক্টেড নিয়ে নিয়েছে। এবার আমি দেখাবো কেমন চলে। দাদু বলছে ট্যাংরা চুল্লু হুইস্কি। দাদুর মুখে এটা বুলি হয়ে গেছে, অ্যাকচুয়ালি বলে বলে বুলি হয়ে গেছে। যাই হোক, আমি এটা ভালো থেকে গান দেখবো। আমি এখন দেখবো থার্ড সং, দেখি থার্ড সং লিখে নিয়েছি, চলে এসছে। আর হেভি গান এসছে, যাই হোক একটা শর্টস দেখছি আমি। আওয়াজ তাহলে আমরা শুনতেই পারলে খুব লাউড, কিন্তু জোরালো মোটামুটি আছে। এই দেখতেই পাচ্ছি নেটটা বহুত ডিস্টার্ব করছে, মারাত্মক আওয়াজ এটা। দেখুন তোমার প্রবলেম হচ্ছে, দেখতেই পাচ্ছেন আওয়াজটা খুব জোরালো হচ্ছে, মানে বাইরে থেকে শোনা যাচ্ছে। এটাই একটা স্ক্যাম আছে, কিন্তু মারাত্মক লাউড আওয়াজ এটাকে, আমি কি করে বোঝাবো। মারাত্মক লাউড আওয়াজ, মারাত্মক লাউড আওয়াজ এটা, মানে প্রচণ্ড জোরে আওয়াজ আছে। এটা হেভি জিনিসটা, জিনিসটা ভালো। আমাদের যদি মাউস স্পিকার থাকলে আমি দেখাতাম, যেমন জিনিসটা খুব দেখতে সুন্দর। দেখতেই পাচ্ছেন মারাত্মক জোরালো আওয়াজ আর হেভি দেখতে, জিনিসটা ভালো। আচ্ছা, এর সম্পর্কে আমাদের সাউন্ড বলে দিলাম, এটার দেখছি যাবো হাত থেকে পড়ে গেল, স্ক্যাম হয়ে যেত একটু, মানে পড়ে গেলো হাত থেকে আমার, খুব খারাপ হলো। যেমন পড়ে গেলেই হলো, তার দাম আছে তো ভালোই না, এটা খুব ভালো, খারাপ বলা যাবে না, ভালো ভালো ভালো, খারাপ নয়, ভালো। স্ক্যাম হতে পারে একটু 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 স্ক্যাম থাকে, যেমনি গাড়িটা দেখলেন চলছে না যাচ্ছে, স্ক্যাম একটু আছে, সব জিনিসটা একটু স্ক্যাম না থাকলে মানুষ বিক্রি করবে কি করে না। যাই হোক, এই দুটোকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, দেখুন কেমন লাগাচ্ছি, দেখুন ভালোভাবে দেখুন, দেখুন ভুল লাগাচ্ছি, ঠিক আছে, প্রথম জিনিস না আমার, তাই জন্য দেখুন লাগিয়ে দিয়েছি, চট করে লেগে গেল, লাইট জ্বলে উঠলো, 77% চার্জ। একটা লেখা আছে বি প্রোয়েক্ট, একটা হচ্ছে বি লাউড, কিন্তু এর মানেগুলো আমি বলতে পারবো না। বি প্রোয়েক্ট মানে কি, বি লাউড, লাউড মানে জোরে, বি প্রোয়েক্ট মানে কি বলতে পারবো না, এটাই আমাকে, এটা আমরা যে জানি এটা বলে দেবেন। আমি যাবো বলতে পারছি না, লাউড মানে তো জোরে জানি এটা, কিন্তু এইটা কি, এইটা মানে এটা কি আমি বলতে পারছি না। যেমন লেখা খুব সুন্দরভাবেই আছে, এটাকে ছিপিটা আটকে দেবেন, দেখবেন যা দুটো চোখ, দেখুন দুটো চোখ যেন জ্বলে উঠেছে রাত্রিবেলা, হেভি লাগবে দেখতে, হেভি প্রো জিনিস আরো হেভি। শুধু এগুলোই নয়, এর মধ্যে আরও কয়েকটা সিস্টেম আছে, যেমনি আমরা দেখাচ্ছি। আপনারা ভাবেন কোথাও ভাবে গেছেন, বা পুরুলিয়া গেছেন, বাঁকুড়া গেছেন, কোথাও গেছেন, গিয়ে ভাবো আপনারা দেখলেন যে পুরুলিয়া বসে আছেন বা ট্রেকিং ট্রেকিং করছেন, ভাবুন কান থেকে একটা একটা হেডফোন খুলে পড়ে গেল নিচে, তখন আমরা কী করবেন, ফোনটাও চার্জ নেই, ফোনটা একদম চার্জই নেই, সেটাকে কী করে হাজ হবে না, অন্ধকারে তো আপনার হাত দিতে পারবেন না, হাত দিয়ে ভয় লাগবে যে কোথায় সাপ বা কোথায় কী নানান পোকামাকড় আছে, কারণের আমরা দেবে বিষ হয়ে যাবে, তখন কী করবেন, এয়ার ওয়াশটাকে ধরবেন, ধরে লাইটটা কিক দেবেন, দেখুন কি সুন্দর লাইট, এটা দেখতে কিন্তু হেভি লাগছে। আর রাত্রিবেলা এটা যতটাই না জোরালো, এখন রাত্রিবেলা যাবো, দেখুন প্রচুর জোরালো কিন্তু লাইটটা, লাইটটা কিন্তু হেভি দেখতে, দেখুন লাইট আছে, খুব সুন্দর লাইট আছে, লাইটটাকে আমি দেখাচ্ছি ভালোভাবে, দেখুন আপনাদের চোখে লাইট দিচ্ছি, বা ভালো লাইটটা খারাপ না। আচ্ছা, এবার আপনাদের দেখাবো হচ্ছে এর একটা প্রজেক্ট আছে, এটাই ভালো। আপনারা ভাবেন দূরে গেছেন, ভেবেছেন দূরে গেছেন ট্রেকিং ট্রেকিং, ভাবুন গেছেন বা কোথাও ঘুরতে গেছেন, সেখানে একটু কারেন্ট নেই, ঠিক আছে, তখন আপনারা কী করবেন, এই যে আপনারা যে এটা নিয়েছেন, দেখুন দিদুন কোথায় যাচ্ছে, দিদুন কী জানি বাদ দিন, আচ্ছা যাই হোক, এখানে ভাবুন এইটা নিয়েছেন, এটা ভাবুন চার্জারের তার নিয়েছেন, তো আপনার ফোনে চার্জ নেই, তো এইটাই আপনাকে পাওয়ার ব্যাঙ্কের কাজ দেবে,
আমি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, এবার আপনারা বিশ্বাস হবে না আপনাদেরকে, আমি আপনাদেরকে তাও দেখাবো, আমি ওরা পাওয়ার ব্যাংকে কাজ দেবে। দেখুন এই দেখুন, দাঁড়ান একটু ভালোভাবে লাগিয়ে দিলাম, দেখুন লেগে গেছে। এবার দেখুন দেখুন এটা কিন্তু এ, আপনারা যদি না বিশ্বাস করতে চান দেখুন, এটা কিন্তু এ, এটা কিন্তু এয়ারবাস, এয়ারবাসের মধ্যেই পাওয়ার ব্যাংক আছে, লাইট আছে, এটা মানে আশ্চর্য ব্যাপার। এটা আপনারা মানে মানতে পারবেন না, কিন্তু মানতে হবে, কিছু করার নেই, এটা যদি কেনেন এইটার জন্যই আমার আরও ভালো লেগেছে। দাম কমের মধ্যে আর পাওয়ার ব্যাংক এক্সট্রা আবার লাইট দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে। এরকম লাইটটা দেখুন, এরকম লাইট, একটা পাওয়ার ব্যাংকের মধ্যে এত কিছু দিচ্ছে, এই একটা এয়ারবাসের মধ্যে, সরি পাওয়ার ব্যাংক বলে ফেলেছি। আচ্ছা যাবো তো, এই পাওয়ার ব্যাংকটাকে মানে পাওয়ার ব্যাংকই বলা চলে এটাকে আর কি, এয়ারবাস না, বড়ো সড়ো আছে না, এক দেখুন আমার হাতটা মিনিমাম ভালোই বড়ো, মোটামুটি বড়ো, যেমন আমার হাতে ইরামায় ধরে আছি, দেখুন কিরম প্রো লাগছে, যদি ইরামায় ধরে থাকেন না দেখুন, যেমন একটা প্রো টাইপের লাগছে, দেখুন দেখুন প্রো টাইপের লাগছে, দেখুন আপনারাও কিনতে পারেন, খুব ভালো, কম দামের মধ্যে ভালো জিনিস, আর কি চাই আপনারা। যাবো আমি এই ট্যাবটাকে চার্জ দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এইটাকে এখানে আমার কোলের মধ্যে রাখলাম, রেখে দেখুন ট্যাবটাকে চার্জ দিচ্ছি, কোথায় গেল রে বাবা, খুঁজে পাওয়াটা প্রচুর মুশকিল, লাগিয়ে দিই। দেখুন ট্যাবে কিন্তু চার্জ উঠছে, দেখুন দেখুন এই দেখুন ট্যাবে কিন্তু চার্জ উঠছে, দেখুন না ওপরে দেখুন একটা ছোট্ট করে লাল কালার লাইট চলে উঠেছে, এই দেখুন আমার এইটাও চালু হয়ে উঠেছে, দেখুন ট্যাবে কিন্তু চার্জ উঠছে। এর মধ্যে তো আপনারা পাওয়ার ব্যাঙ্কও পেয়ে যাবেন, খুব ভালো, এটা মানে খুব ভালো, পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন মানে আপনাদের খুব উপকার হবে। আপনারা কোথায় গেলেন এটাকে নিয়ে ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়ে যাবে, এটা খুবই ভালো ব্যবহার করতে পারেন। যাই হোক এটাকে আমি এখন রেখে দিই, আপনাদের দেখালাম। তাহলে বন্ধুরা এই এটা যদি পছন্দ হয়, ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে প্লিজ দয়া করে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। যেমন আমার এটা দুটো ব্লগ হলো মাত্র, যে কোনো আপনাদের গাড়ি দেখালাম আর এটা আমরা এই দেখালাম, আর আপনারা বলতে পারেন তো আমি এক জামা প্যান্ট নিয়ে ব্লগ করি, যেমন এই জামা প্যান্টটা আমার খুব ভালো লাগে, আপনার ব্লগ করে আপনারাই বলবেন কেমন লেগেছে। হাই গাইস, তো আমি এখানেই শেষ করছি, বাই।